বন্ধুরা আমাদের সঙ্গে যুক্ত থাকতে প্রতিদিনের রাশিফল দেখতে জ্যোতিষীয় আলোচনা শুনতে এই ভিডিও নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটা প্রেস করুন পাশাপাশি অবশ্যই পাশে থাকা বেল আইকনের প্রথম অপশনটা অল নোটিফিকেশনটাও প্রেস করে দিন যাতে একটাও ভিডিও মিস না করেন নমস্কার বন্ধুরা আমরা শুরু করছি 7ই আগস্ট 2022 এর দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সেন্স সব কিছু ঠিকঠাক থাকলে ভিডিওটা আপনারা সাধারণত 6 তারিখেই পাচ্ছেন এবং 6 তারিখেই জানতে পাচ্ছেন 7 তারিখটা আপনাদের কেমন যাবে 7 তারিখটা বিশেষভাবে যে কারণে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের ভৌতিক চাহিদা আমোদ বিলাসিতা কাম মোহ বাসনা এবং আপনার জাগতিক সুখ যা আপনি পেলে তৃপ্ত হন সেই তৃপ্তির কারক গ্রহ শুক্র কিন্তু রাশি পরিবর্তন করে তার মিত্র গৃহ থেকে শনির এবং সূর্যের মধ্যগত হয়ে কর্কট রাশিতে কিন্তু প্রবেশ করছে তার এফেক্ট অবশ্যই আমি বিশেষভাবে মাসিক রাশিফলে আগস্টের আলোচনা তো করেইছি যারা মাসিক রাশিফল দেখেছেন সমস্তটাই জানেন তাছাড়াও আমরা চেষ্টা করব এর একটা সেপারেট ভিডিও দেওয়ার তবে কোনো গ্রহ যখন রাশি পরিবর্তন করে সেই পরিবর্তনের মুহূর্তটা সেই সময়টা বেশ কিছু ক্ষেত্রে কিছু নেগেটিভ ফল দেয় যেমন আপনারা ধরুন কোনো বাড়ি শিফট করছেন তো সেই বাড়ি পরিবর্তন বা গৃহ পরিবর্তনের সময় কিছু কিছু সমস্যা সকলেরই থাকে তো সেই জায়গাটা কিন্তু অবশ্যই রাশি পরিবর্তন গ্রহরা যখন করছে সেই জায়গাটা কিন্তু কিছুটা স্টেবিলিটির অভাব থাকে তো সেই বিষয়গুলোকে মাথায় রাখলে আমরা কোন কোন দিক থেকে সতর্কতা আজকের দিনটি অবলম্বন করব সেটা তো আমরা এই ভিডিওতে আলোচনা করছি এবং প্রথম যে প্রেডিকশনটা এখন আমি যেটা করছি জেনারেল প্রেডিকশন সেখানে বহু পয়েন্ট এমন উঠে আসবে যেটা রাশি লগ্নে যে আলোচনাটা আমরা করব তার বাইরেও এমন কিছু ঘটনা আপনারা জানতে পারবেন এখান থেকে এবং শুভ রং শুভ সংখ্যা নাক্ষত্রিক বিশ্লেষণ যার দ্বারা আপনি দিনটায় বিভিন্ন সমস্যাগুলো থেকে বাঁচিয়ে নিজেকে সেফ করে চলতে পারবেন তাহলে প্রথম আলোচনাটা সকলে আগে একটু মনোযোগ সহকারে শুনে নিন শুক্রের রাশি পরিবর্তনের জন্য প্রথম যে বিষয়টা মাথায় রাখতে হবে অতিরিক্ত কিছু থেকে নিজেকে একটু দূরে সরিয়ে রাখতে হবে অতিরিক্ত মানে অতিরিক্ত খাদ্যপান অতিরিক্ত ঘোরাঘুরি অতিরিক্ত কোনো বিষয়ে আপনার আসক্তি বিশেষ কিছু বিষয়ে বাড়তি টাকা পয়সা খরচ করে ফেললেন সেই যে বিষয়গুলো যেগুলো আপনার মোহগ্রস্ত করে যেগুলো আপনাকে কতটা লিমিট করতে হবে সেই জায়গাটা দেয় না প্রেমের ক্ষেত্রে অতিরিক্ত আবেগপূর্ণ বিষয় কোনো বিষয় নিয়ে ঝগড়াঝাটি বাড়িয়ে চলেছেন সেগুলো কিন্তু অবশ্যই কিছু জায়গায় নেগেটিভ পয়েন্টকে ইন্ডিকেট করছে যেহেতু বাইরে একটু ঝড় বৃষ্টি হচ্ছে তার আওয়াজ বা শব্দ আপনারা পাচ্ছেন এটার জন্য একটু মার্জনা করবেন তো এই বিষয়টা আমরা সবার আগে দেখতে পাচ্ছি এবং যারা সাধারণভাবে কোনো বিষয় প্রেম সম্পর্ক রিলেশনশিপ বন্ধুত্ব এগুলোর মধ্যে কোনো সমস্যায় আছেন তাদের ক্ষেত্রে শুক্রের রাশি পরিবর্তন কিছুটা আপডাউন ফল জেনারেলি আজকের দিনে দিতে পারে সেই বিষয়টা আপনাদের একটু সতর্ক থাকতে হবে এছাড়া ফাটকায় যারা টাকা পয়সা কোনো ব্যয় করেন বা কিছু বিষয় জুয়া ইত্যাদিতে আসক্ত বা মদ্যপান ইত্যাদি করেন সেগুলো ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু শুক্রের রাশি পরিবর্তনের জন্য কিছু জায়গায় নেগেটিভ ফল থাকছে এগুলো বিষয়ে আপনাদের কিন্তু সাধারণভাবে একটু খেয়াল রেখে এগোতে হবে মাথায় রাখতে হবে চন্দ্র আমাদের মনের কারক গ্রহ সে আজও কিন্তু তার নিচস্থভাবে থাকছে অর্থাৎ বৃশ্চিক রাশিতে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি ডায়াগ্রামে চন্দ্র নিচস্থ লিখেছি এবং চন্দ্র এখানে আজ দুটি নক্ষত্রকে অতিক্রম করবে দিনের শুরু থেকে বৈকাল অবধি সে কিন্তু বকরি শনি নক্ষত্র অনুরাধা নক্ষত্রে থাকবে এবং তার পরবর্তী সময় সে কিন্তু বুধের নক্ষত্র জ্যেষ্ঠা নক্ষত্রে কিন্তু অবস্থান করবে শনি যেহেতু বকরি এই বিষয়টা আপনাদের সকলেরই জানা আছে শনি বকরি হয়েছে এবং তারপরে রাশি পরিবর্তন করেছে যাদের সাড়ে সাথী এবং ঢাইয়াগুলো আবার শুরু হয়েছে যেমন ধনু সাড়ে সাথী শুরু হয়েছে ঢাইয়া আবার কিন্তু মিথুন আবার তুলা শুরু হয়েছে এবং ঢাইয়া তো সাড়ে সাথী তো চলছে মকর এবং কুম্ভের তো তাদের ক্ষেত্রে আমার মনে হয় আজকের দিনটায় কিছু জায়গায় নতুন কিছু যে ফল বা নতুন শনি রাশি পরিবর্তনের পর যে ফলটা আছে সেটা কিন্তু অনেকটা আপনারা কিন্তু বুঝতে পারবেন কী কী জায়গায় কিন্তু চেঞ্জেস এই সময় কিন্তু পাচ্ছেন শনি নক্ষত্রে জেনারেলি কর্মঠ ভাব কিন্তু থাকে যেটা আমি গতদিনে বলছিলাম যারা একটু খেটে কাজ করেন যারা নিজের কাজটাকে গুরুত্ব দিয়ে পরিশ্রম করে কাজ করেন তাদের ক্ষেত্রে কিন্তু শনি অত্যন্ত সাপোর্টিভ আপনি যে কাজই করেন না কেন সেই জায়গাটা অত্যন্ত সাপোর্টিভ এবং জেনারেলি শনি কিন্তু যারা টেকনিক্যাল প্রফেশনে আছেন টেকনোলজিতে কোনো কাজ করছেন লোহা লৌহ আকরিক ইত্যাদি জাতীয় কাজ যুক্ত আছেন পেট্রোলিয়াম সেক্টর কোনো মাইনিংস মাটির তলা জিনিসপত্র ইট বালি কনস্ট্রাকশন এই ধরনের কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে জেনারেলি আজকের দিনটা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে থাকছে তবে শনি যেহেতু বকরি আছে অনেকের ক্ষেত্রে কিন্তু বাড়তি ওয়ার্কলোড বা যেটা আমরা বলি না বাড়তি পরিশ্রম ব্যয় হলো বা বাড়তি কিছু সময় ব্যয় হলো সেই অপচয় এই ধরনের বিষয়গুলো থাকতে পারে তাই যেখানে যাচ্ছেন একটু ফোন করে যান একটা কাজের শিডিউল মেনটেন করে কাজ করার চেষ্টা করুন সময়ে অতিরিক্ত হাতে নিয়ে বেরোবার চেষ্টা করুন সেগুলো অবশ্যই আপনাদের মেনটেন করে চলা জেনারেলি উচিত হবে
একটু বৈকালের পর যখন আমরা বুধের নক্ষত্রে এসে উপস্থিত হব তখন কিন্তু মানুষের মধ্যে যে অ্যালার্টনেস, মেন্টাল অ্যালার্টনেস, শনি নক্ষত্রে কী হতে পারে, ধরুন একটু আবেগতাড়িত হয়ে আছেন, একটু পুরনো স্মৃতিগুলো আপনার মনের ভেতর ঘুরপাক খাচ্ছে, কিছু বিষয় শনি বকরি থাকার কারণে আপনার অলসতা, যাদের আমি প্রথমে বললাম পরিশ্রমী ব্যক্তিদের ক্ষেত্রে ভালো, কিন্তু যারা অলস সেই অলসতা বাড়ছে। তো বুধের নক্ষত্রে এখানে কিন্তু অ্যালার্টনেস, অ্যাক্টিভনেস, কাজের ক্ষেত্রে ফোকাস এগুলো কিন্তু অবশ্যই এখানে বাড়ছে। তবে চন্দ্র বুধের কম্বিনেশানটা যদি জন্মছকে থাকে, এখানে থাকতে হবে, সেক্ষেত্রে আপনার সিলিমিস্টেকও কিন্তু বুধের নক্ষত্রে বাড়বে। কিন্তু বুধের নক্ষত্রে জেনারেলি যারা বিজ্ঞান বিভাগে কাজ করছেন, যারা টিউশনি করাচ্ছেন, যারা পড়াশোনার কোনো ক্ষেত্রতে যুক্ত আছেন, যারা লেখালেখি কোনো ধরনের গবেষণা প্রিন্টিং প্রেস এগুলোতে যুক্ত আছেন, বিশেষত বুধ আমাদের বাক্যকে রিপ্রেজেন্ট করে, যারা কথা বেঁচে খান, যারা কোনো ধরনের ভয়েস ওভারের কাজ করেন, লেকচারার, এগুলো ক্ষেত্রে ভালো যেতে পারে। তবে চন্দ্র যেহেতু আজকের দিনে নিচস্থ এবং বুধের নক্ষত্র জ্যেষ্ঠায় আসছে, অনেকে কিন্তু যারা দেখবেন বেশি কথা বলে, কথা বলতে বলতে ব্যক্তিগত কথা কাউকে শেয়ার করে দিতে পারেন, বা যারা বাচাল, অপরে পছন্দ করছে না কিন্তু তিনি নিজের বক্তব্য বলতে একদম ব্যস্ত, তো সেই বাচালতা কিন্তু কোনো কোনো ক্ষেত্রে আজকের দিনে কিন্তু বাড়ার সম্ভাবনা বা টেন্ডেন্সি আমরা হরোস্কোপে দেখতে পাচ্ছি। দেখুন এখানে প্রফেশন ওয়াইজ যদি দেখি, এখানে বুধের নক্ষত্রে জেনারেলি সেলফ প্রফেশন, অনলাইনের কাজকর্ম, ডেটা ইনফরমেশান, শনি যেমন হেভি ওয়ার্কলোড, পরিশ্রম এগুলোকে ইন্ডিকেট করে দিনের ফার্স্ট হাফে, বা ব্যাঙ্কিং সেক্টর এগুলোকে রিপ্রেজেন্ট করে টেকনোলজি। বুধ হচ্ছে একটু সফিস্টিকেটেড কাজ, ট্যাক্স কমার্স অ্যাকাউন্টসের কাজ, হিসাবশাস্ত্র রিলেটেড কাজ, বিজ্ঞান বিভাগের কাজ, প্রিন্টিং প্রেস, ডেটা ইনফরমেশান, কমিউনিকেশান, যে কোনো বিষয়ে কারোর সঙ্গে যোগাযোগ, দেখা সাক্ষাৎ, এই ধরনের ক্ষেত্রগুলোতে কিন্তু বুধ অত্যন্ত ভালো পারফর্ম করবে এবং এই দিকটা কিন্তু আপনাদের হরোস্কোপে ভালো ফল থাকবে। কিন্তু সবাই এর আগে আমাদের যে জিনিসটা আজকের দিনে হরোস্কোপের দিকে তাকিয়ে ইগনোর করা যাবে না সেটা হচ্ছে দুটো পার্ট, সেটা হচ্ছে শুক্রের রাশি পরিবর্তন, যেখানে আপনার ভোগব্যয় বা ভোগ বিলাসিতা হয় পেলেন, নয় না পেয়ে আক্ষেপ করলেন, দুটোর মধ্যে একটা ঘটবে, এবং যেখানে চন্দ্র নিচস্থ, এটা ভুলে গেলে চলবে না, আমি গতদিনের ভিডিওতে ডিটেল বলেছিলাম আর আমি এক কথা রিপিট করবো না, কিন্তু এটুকু বলবো যে চন্দ্র নিচস্থ থাকলে যে বাস্তব যে জগৎ, যে বাস্তব যেখানে আপনার কল্পনা, ভালো লাগা, ভালোবাসা, কোনো বিষয় আশা আকাঙ্ক্ষার সেরকম কোনো জায়গা নেই, এখানে বাস্তব এবং কঠিন সত্যের বেশি জায়গা, সেগুলো আপনার মনকে ভীষণ মাত্রায় বিব্রত, দুঃখী এগুলো কিন্তু করতে পারে। ফলত আমি মনে করি যে আজকের দিনটায় বিশেষত মানসিক সমস্যা যাদের আছে তারা একটু কেয়ারিং থাকবেন, বা তাদের বাড়ির লোককেও একটু কেয়ারিং থাকা দরকার, এবং আপনার যদি কোনো বিষয়ে মনে ভালো না লাগাগুলো থাকে সেগুলো কিন্তু যেন চন্দ্র শনি যোগের জন্য কোথাও যেন একটু ফেটে বেরিয়ে আসছে, ভালো লাগছে না, সেগুলো কিন্তু মনের ভেতর আসতে পারে। নাক্ষত্রিক বিশ্লেষণটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখুন সব নক্ষত্র সব দিনে ভালো ফল দেয় না, কিছু নক্ষত্র আছে সারাদিনে হাজারো ডিস্টার্বিং সমস্যা, আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি আজকের দিনটা কিছু কিছু সমস্যা আছে দিনের শুরুতে, সেই সমস্যার মধ্যে যদি নক্ষত্র আপনার পজিটিভ থাকে দেখবেন কিছু কাজ কিন্তু আচট হয়ে গেল, কিছু কাজে বাধা ছিল, বাধার মধ্যে দিয়ে আপনি কাজটা শেষ করে ফেলেন, এখানে নাক্ষত্রিক বিশ্লেষণটা খুব ভাইটাল হয়ে যায়। আমরা আগে নাক্ষত্রিক বিশ্লেষণ বলে কিছু আমি পয়েন্ট আরও বলবো এখানে, প্রফেশন, হেলথ, প্রেম, প্রীতি, সম্পর্ক, আগে নাক্ষত্রিক বিশ্লেষণটা শুনে নিন। তবে আলোচনাটা চলতে চলতে একটু বলে দিই, স্ক্রিনে যে নাম্বারটি মাঝে মাঝেই দেখছেন ব্লিঙ্ক করছে, এটাই আমাদের যোগাযোগের একমাত্র নাম্বার, এই নাম্বারে আপনারা কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনেই যাবতীয় আলোচনা সেরে ফেলতে পারেন। আর আলোচনা ফোনে হচ্ছে মানে ভাববেন না যে কোনো এক দু কথার আলোচনা, ফোনে বিস্তারিত সময় সাপেক্ষ ডিটেল আলোচনা পাবেন, সমস্ত প্রশ্নের উত্তর ফোনে পাবেন, 100% গোপনীয়তা মেনটেন করে আলোচনাটা হবে, যেটা আপনার পক্ষে সব দিক থেকে সুবিধাজনক এবং সন্তোষজনক হবে। আপনারা চাইলে আমাদের চেম্বারে এসেও সাক্ষাৎ করতে পারেন, কোনো সমস্যা নেই। আর আমাদের সোশ্যাল মিডিয়াগুলো অবশ্যই ফলো করবেন, কারণ ইউটিউবে আমি পরপর অনেক ভিডিও ছাড়ছি, ফলত নোটিফিকেশান অনেক সময় যায় না, তো আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স ফেসবুক পেজ, গ্রুপ, ইনস্টাগ্রাম ফলো করবেন, টাইপ করলেই পেয়ে যাবেন, অবশ্যই তার সঙ্গে যুক্ত থাকবেন। নতুন বন্ধুরা আমি আবারও রিকোয়েস্ট করছি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নেবেন। আমরা নাক্ষত্রিক বিশ্লেষণটা এবার একটু শুনে নিই। নাক্ষত্রিক বিশ্লেষণের ক্ষেত্রে প্রথমেই আমরা যেটা দেখতে পাচ্ছি, আজকে দিনের শুরু থেকে এবং বৈকাল অবধি একটা সময় আমরা ধরে নিচ্ছি, যেহেতু সেই সময় শনি নক্ষত্র অনুরাধার প্রভাব থাকবে, এবং তারপরে অবশ্যই আমরা যেটা দেখব সেটা হচ্ছে জ্যেষ্ঠার প্রভাব। তা এই অনুরাধা নক্ষত্র চলাকালীন যে যে বিষয়গুলো আমরা মানে যে যে নক্ষত্র ক্ষেত্রে ভালো ফল পাবো, প্রথমত দেখুন অনুরাধার ক্ষেত্রে অনুরাধা নক্ষত্রের যে অনুরূপ যে দুই শনি নক্ষত্র পুষ্যা এবং উত্তর ভাদ্রপদ, এদের ক্ষেত্রে সময়টা কিন্তু কিছুটা সাপোর্টিভ থাকবে। তার সঙ্গে অবশ্যই বৃহস্পতি নক্ষত্র পুনর্বস বিশাখা এবং পূর্ব ভাদ্রপদ, এটা আমি গতদিন বলেছিলাম, কেন গতদিন থেকে অনুরাধা শুরু হয়েছিল, এরা অবশ্যই আজকের মধ্যভাগ অবধি দিনের বা দুপুর অবধি বলতে পারেন খুব ভালো জায়গায় কিন্তু থাকবে এবং পারফরমেন্স তাদের ক্ষেত্রে ভালো হতে পারে। শুধু তাই নয়, এখানে
বুধের নক্ষত্র হচ্ছে অশ্লেষা, জ্যেষ্ঠা এবং রেবতী, যেটা হচ্ছে দিনের পরবর্তী নক্ষত্র। এরা কিন্তু সকাল থেকেই ভালো পারফর্ম করবে। পরবর্তী নক্ষত্র অশ্লেষা, জ্যেষ্ঠা এবং রেবতী, এদের সকালটাও ভালো যাবে এবং পরবর্তী সময়টাও কিন্তু এদের ক্ষেত্রে ভালো যাওয়ার সম্ভাবনা আমরা হরোস্কোপে দেখতে পাচ্ছি। আর যদি দেখি, আমরা কিন্তু এখানে কেতু নক্ষত্র, অশ্বিনী, মঘা এবং মূলা, এই যে তিন নক্ষত্র, এদেরকেও আমি সারাদিনের অ্যাসপেক্টে, মানে টোটাল ডে, হোল ডে, দিন থেকে রাত অবধি সময়টা কিন্তু আমি ভালো বলতে চলেছি। এদের ক্ষেত্রেও কিন্তু সময়টা পজিটিভ ভাইব্রেশনের আওতায় কিন্তু আসছে। এবং এখানে পরবর্তী, মানে দিনের মধ্যভাগের ক্ষেত্রে বা মধ্যভাগের পরবর্তী সময়টায়, সেখানে যখন আমরা অশ্লেষা, জ্যেষ্ঠা এবং রেবতী নক্ষত্রের প্রভাব দেখব, কারণ যেহেতু জ্যেষ্ঠা নক্ষত্রে চন্দ্র চলে যাবে, সেক্ষেত্রে যে নক্ষত্রগুলো ভালো যাবে আমি সেটা মনে করি, এই যে পুষ্যা, অনুরাধা এবং উত্তর ভাদ্রপদ, এরাও কিন্তু সারাদিনের অ্যাসপেক্টে ভালো ফল পাবেন। তার সঙ্গে এদের ক্ষেত্রে এটা বলবো যে ভালো ফল যদি দেখেন, সেটা হচ্ছে ভরণী, পূর্ব ফাল্গুনী এবং পূর্বাশারা। এরা কিন্তু দিনের শুরু থেকে দুপুর অবধি সময়টা কিছু জায়গায় বাধা, বিঘ্নতা, সমস্যা কিন্তু ফেস করবেন, কিন্তু যখনই বৈকাল বা সন্ধ্যার কথা আসা যায় তখন কিন্তু এরা ভালো জায়গাটা কিন্তু পাবেন। এদের ক্ষেত্রে বিশেষত যাদের ভরণী, পূর্ব ফাল্গুনী বা পূর্বাশারা জন্ম হয়েছে, এরা বৈকাল পরবর্তী সময় কোনো কাজকে এগিয়ে নিয়ে যেতে পারে, তাদের ক্ষেত্রে সময়টা কিন্তু ততটা খারাপ যাবে না তাহলে। এবং আমি এখানে যদি দেখি যে ভালোর কথা, যে ভালো সময় কাটবে, তাদের ক্ষেত্রে আমি কেতু নক্ষত্র তিনটে বলেছিলাম, তারাও কিন্তু ভালো ফল পাবে। আচ্ছা, সমস্যার কথা আসছি, ম্যাক্সিমাম আমি হোল ডে যাদের কাটবে ভালো কাটতে পারে বলেছি, সকলের তো একই রকম ভালো যাবে না, সকলে খারাপ যাবে না। খারাপের ক্ষেত্রে আমি এখানে আরেকটু বলে দিই যে খারাপের ক্ষেত্রে বৃহস্পতির যে তিন নক্ষত্র, পূর্ব পুনর্বসু, বিশাখা, পূর্ব ভাদ্রপদ, এদের ক্ষেত্রে কিন্তু সমস্যা রয়ে যাচ্ছে দিনের দুপুরের পর থেকে। এরাও কিন্তু সকাল সকাল কাজ করবে, তাহলে কিন্তু কিছুটা ভালো ফল পাবেন। এবং যে রাহুর তিন নক্ষত্র, আদ্রা, শতভিষা এবং সাতী, এরা কিন্তু সকালের দিকে কিছুটা বাধা পাবেন, এরা কিন্তু সন্ধ্যা পরবর্তী সময় যে কোনো কাজকে কিন্তু করতে পারেন, সেটা কিন্তু তাদের ক্ষেত্রে সুবিধা হবে। এরা কিন্তু সকাল সকাল না কাজ করে সন্ধ্যার দিকে কাজটা করতে পারেন। তো এই মোটামুটি আমরা নাক্ষত্রিক বিশ্লেষণটা পেলাম। এখন আপনার অন্যান্য নক্ষত্রে জন্ম হতে পারে, তাদের ক্ষেত্রে মধ্যম প্রকৃতির দিন, বা আমি যে রাশিফলে পয়েন্টগুলো বলছি সেই পয়েন্টগুলোকে বেশি ফোকাস করুন, কারণ এখানে পার্টিকুলার কিছু নক্ষত্রের ক্ষেত্রে যাদের বেশ ভালো বা বেশ কিছুটা সমস্যাবহুল, তাদের কথা আমরা এবার ডিসকাস এখানে করলাম। এবার আমরা আলোচনা করছি আজকের অবশ্যই বারবেলার প্রভাব নিয়ে। বারবেলার প্রভাব কিন্তু কী হিসেবে থাকছে? বারবেলার প্রভাবটা থাকছে সকাল 10:05 থেকে দুপুর 1:19 মধ্যে। যদি বারবেলা যারা ফলো করে তাদের ক্ষেত্রে বলবো, এই সময়টা অনেকের ক্ষেত্রে মনে করেন কাজ শুভ নয়, কর্মে বাধা আসে, তো এই সময়টা বারবেলার প্রভাব কিন্তু থাকছে। রং বা ইত্যাদির ক্ষেত্রে দেখুন, শনির প্রাধান্য দিনের শুরুতে থাকছে। শনি সাধারণত নীল রঙকে রিপ্রেজেন্ট করে, একদম যে নীল কালার, তো নীল রঙের প্রাধান্য সারাদিনে থাকছে। তবে নীল রঙটা বেশ কিছু লগ্নরাশির ক্ষেত্রে ভালো হলো, যাদের মানসিক স্থিতি, যেমন দুঃখী মন, মন খুব ডিস্টার্ব হয়ে আছে, ডিপ্রেশনে আছেন, তারা নীল রং আজকের দিনে অ্যাভয়েড করতে পারেন, নীল এবং সাদা অ্যাভয়েড করবেন। যারা এমনি টেন্ডেন্সি হচ্ছে কাজে লেট করার, ঘুম থেকে দেরিতে উঠছেন, সব কাজ একটু স্লো করেন, এটা মানুষের ধরন বলতে পারেন, তাদের ক্ষেত্রে নীল এবং সাদাটা আজকের দিনে অ্যাভয়েড করা উচিত হবে। এবং অন্যান্য ক্ষেত্রে আমি মনে করি যে সাধারণভাবে কুম্ভ, মকর, এদের ক্ষেত্রে নীল রং শুভ, এবং মীনের ক্ষেত্রে এখানে কিন্তু শুভ যেতে পারে, ধনুর ক্ষেত্রেও খারাপ না, এখানে শুভ যাবে। তবে বৃশ্চিক কিন্তু মানসিক জায়গাটা দুর্বল থাকবে, কিছুটা দুর্বল করতে পারে, সাদা এবং নীল তারা অ্যাভয়েড করবেন, তারা তার বদলে সবুজ রং আজকের দিনে প্রাধান্য দিতে পারেন। তুলার ক্ষেত্রে আমি নীল রঙের জায়গাটা অ্যাভয়েড করতে বলবো, যেহেতু ঢাইয়া চলছে, মিথুনের ক্ষেত্রেও ঢাইয়া চলছে বলে নীল রংটা অ্যাভয়েড করতে বলবো, এটা সবুজ ইউজ করতে পারেন, কন্যাও সবুজ ইউজ করতে পারেন। সিংহর ক্ষেত্রে সবুজ রংটা আজকের দিনে অবশ্যই প্রভাবশালী হবে। কর্কটের ক্ষেত্রে সাদা রংটা তুলনামূলক স্থিতিশীল, অফ হোয়াইট কালার যেহেতু শুক্র প্রবেশ করছে আপনি ইউজ করতে পারেন। এবং বৃষ এবং বৃষর ক্ষেত্রে নীল রং তুলনামূলক ভালো। মিনের কথা যদি বলি, এরা কিন্তু আজকের দিনে লাল রঙের প্রাধান্য পাবেন। শনি আট সংখ্যাও কিন্তু কিছুটা লেট করাতে পারে, যেখানে দেখবেন নাম্বার 8 প্রভাব আছে আজকে, বুঝবেন শনির প্রভাব ভীষণ মাত্রায় কাজ করছে। বুধ কিন্তু আজ নাম্বার 5 এবং গ্রিন কালারকে রিপ্রেজেন্ট করছে। আচ্ছা, এবার আমরা কিছু আরও পয়েন্ট জেনে নিই। দেখুন, প্রথমেই আমি বলবো শরীরশাস্ত্রের ক্ষেত্রে জেনারেলি আপনার গত দিনের যে রোগ হোক সেই বিষয়গুলো কন্টিনিউ করবে। দেখুন, চন্দ্র একটা ঘরে 2.5 দিন থাকে, তো 2.5 দিনের মধ্যে শারীরিক কন্ডিশন যেরকম থাকছে তো তার একটা রেশ আজকের দিনে বহন করবে। সাধারণত যদি আমি রোগ ভোগ ধরে
করে বলি, সিজনাল ডিজিজ, ব্যথা বেদনার সমস্যা, এই ধরনের সমস্যাগুলো আসতে পারে দিনের মধ্যভাগের পর থেকে। ব্রঙ্কিয়াল বা শ্বাসকষ্টজনিত সমস্যা, অ্যালার্জি, স্কিন ইত্যাদি সমস্যা একটু আধটু থাকতে পারে। সম্পর্ক বা প্রেমের ক্ষেত্রে পুরনো বিষয় নিয়ে তিক্ততা বাড়াবেন না। পুরনো প্রেম নিয়ে নিজেদের মতো যদি ঝগড়াঝাটি হয় বা পুরনো প্রেমের জন্য কোনো প্রবলেম হয় সেগুলো কিন্তু কিছুটা বাড়তে পারে। চলতি প্রেমের মধ্যে শুক্রের যেহেতু রাশি পরিবর্তন একটু আবেগ অনুভূতি বেশি থাকবে, যেটা আমি স্টার্টিংয়েই বলেছিলাম। বুধ সাধারণত কমিউনিকেশান দেয়, এটা খুব ভালো কথা, নতুন প্রেমে যোগাযোগ আনে। বুধ আবার কিন্তু মিস কমিউনিকেশান দেয়। সাধারণভাবে শুধু প্রেম কেন, যে কোনো বিষয় কিন্তু তর্ক বিষয়টাকে মাথায় আনবেন না। যদি তর্কের মধ্যে একবার জড়িয়ে পড়েন, বিশেষত বৈকাল পরবর্তী সময় থেকে, সেই তর্ক কিন্তু বিস্তর চলবে। তো তর্ক বিষয়টা কিন্তু অ্যাভয়েড করবেন, যে কোনো কন্ট্রোভার্সি। সেটা অনেকে সোশ্যাল মিডিয়ায় দেখবেন, লাইভ ভিডিও গেলে প্রচুর লোক একে অপরের সঙ্গে ঝগড়া করছে, তো এইগুলো সময় নষ্ট করে। তো এই বিষয়গুলো অ্যাভয়েড করবেন, যেখানে কোনো সমাধান নেই, একে অপরের দিকে কাদা ছোঁড়াছুড়ি হয় খালি, এটা খেয়াল রাখবেন। এবং আমি এখানে ন্যাচারালি বলবো, দাম্পত্য জীবনের ক্ষেত্রে স্টেবল ফল পাবেন, স্বাভাবিক ফল পাবেন, তবে বুধের নক্ষত্রে এই তর্ক বিষয়টা অ্যাভয়েড করবেন। আদারওয়াইজ আমার মনে হয় ওভারঅল দাম্পত্য জায়গাটা স্টেবল থাকবে। তবে দেখুন, অঙ্গারক যোগ শেষের পথে, কোনো গ্রহ যোগ যখন শেষের পথে আসে বা শুরুর দিকে থাকে, তার এফেক্ট অত্যন্ত বেড়ে যায়। শনি নক্ষত্রে একে কানেকশান আছে অঙ্গারকের শেষের দিকে, চোট আঘাতের টেন্ডেন্সি যাদের একটু বেশি বা মাথা গরমের টেন্ডেন্সি বেশি, তারা একটু এই সময়টা একটু খেয়াল রাখবেন, সেলফ কন্ট্রোল করবেন, চলাফেরার বিষয় ইত্যাদি, রিস্কি কাজ করার বিষয় একটু সতর্ক থাকবেন। আর আজকের দিনে পড়াশোনা ওভারঅল ভালো, এডুকেশনের ক্ষেত্রে কোনো সমস্যা নেই। গবেষকদের ক্ষেত্রে দিনটা অবশ্যই ভালো, যারা পেশাগত দিক থেকে লোহা, স্ক্রু, কোনো ধরনের ওয়েল্ডিং, পেট্রোলিয়াম জাত প্রোডাক্ট, যেগুলো আমি বোধহয় বলেছি স্টার্টিংয়ে, তো এই বিষয়গুলো যারা যুক্ত আছেন তারা কিন্তু অবশ্যই ভালো ফল পাবেন। বুধ কিন্তু ব্যবসার ক্ষেত্রে ওভারঅল জায়গাটাকে চাঙ্গা করবে, অর্থাৎ দিনের মধ্যভাগের পর। বুধ যেহেতু প্ল্যানেট অফ বিজনেস, এবং বেশ কিছু ক্ষেত্রে শুভ ফল বুধ এখানে প্রদান করতে পারে। আমরা এবার লগ্নরাশি প্রেক্ষাপটে আলোচনাটাকে নিয়ে যাই এবং দেখে নিই কোন কোন দিকগুলো ভালো, কোন কোন দিকগুলো মন্দ। ফোন নাম্বার পেয়ে গেছেন অবশ্যই, এই নাম্বার ছাড়া আমাদের কোনো অন্যান্য নাম্বারের অস্তিত্ব নেই। যারা কমেন্ট সেকশনে দেখবেন খুব কায়দা করে প্রোফাইল নেমটা চেঞ্জ করে নাম্বার দেয়, সেই নাম্বারগুলো অবশ্যই অ্যাভয়েড করবেন, সেগুলো কিন্তু ফ্রড করার জন্য। বহু আমাদের সাবস্ক্রাইবার আগে ঠকেছেন টাকা দিয়ে। আপনারা যে কোনো জ্যোতিষ বন্ধুকে দেখাচ্ছেন না কেন, স্ক্রিনে দেয়া তিনি যে ভিডিওটি নাম্বারতে দিচ্ছেন সেই নাম্বারটি গ্রহণ করবেন। তাহলে আসুন লগ্ন। মেষলগ্ন মেষ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান আজ রাশি সাপেক্ষে রাশির কিন্তু অষ্টমভাবে, অষ্টমভাবে চন্দ্র, আমি গতদিনই বলেছিলাম, মানসিক প্রভাব বিস্তার করবে, সেটা আজও তার ব্যতিক্রম নয়। কর্মমুখী দিন থাকবে, কাজের ক্ষেত্রে আপনার প্রয়োজনীয় কাজগুলো করতে পারেন, ফোকাস থাকবে। পার্সোনাল কাজ বা গৃহস্থলী কাজ করার ক্ষেত্রে চোখ কান খোলা রেখে গেবেন। সম্পর্ক, রিলেশনশিপ বা প্রেম, এই জাতীয় বিষয়গুলোর ক্ষেত্রে ইমোশান একটু বেশি থাকবে। এবং পঞ্চমভাবে বুধের অবস্থান হওয়ার জন্য বৈকাল পরবর্তী সময় নতুন প্রেমের কিছু যোগাযোগ, প্রেমের বিষয়ে কিছু খবরাখবর আসা, বা তার আপনার পার্টনার যদি দূরে থাকে তার সঙ্গে যোগাযোগ হওয়া, এই ধরনের টেন্ডেন্সি থাকবে। কিন্তু মাথায় রাখবেন যে কোনো ক্ষেত্রে ভুল বোঝাবুঝি বা বাড়তি তর্ক এগুলো কিন্তু করবেন না, আদারওয়াইজ এই সময়টা কিন্তু প্রেমের ক্ষেত্রে ভালো কাটার সম্ভাবনা হরস্কোপে আছে। ফাটকার ক্ষেত্রে একটু বুঝে সুঝে এগোবেন, কারণ ফাটকার ক্ষেত্রে যদি শনি বকরি থাকে একটু সমস্যা আসতে পারে। সন্তান ভাব আজকের দিনে শুভ থাকতে পারে, সন্তানের বিষয়ে ভাবনা চিন্তা করতে পারেন, পেটের গোলমাল একটু হলেও আজকের দিনে বাড়ছে। প্রাপ্তিযোগ আছে, ইচ্ছা শখ পূরণ, কিছু আর্থিক ক্ষেত্রে উন্নতি, সেগুলো কিন্তু আজকের দিনে আছে। আর বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা ন্যাচারালি করা যেতে পারে, দাম্পত্য সুখ থাকছে, জেনারেল প্রেডিকশনে বলা কর্মগুলোই ভালো যাবে। ব্যবসার মধ্যে আমি এখানে গতদিনের ব্যবসাগুলোকে বেশি প্রাধান্য দেবো, এছাড়া প্রেস, যারা প্রিন্টিং, জেরক্স ইত্যাদি জাতীয় কাজগুলো করছেন, যারা হকারি ফেরি এগুলো যারা করছেন, বা যারা গান বাজনা ইত্যাদির সঙ্গে যুক্ত আছেন, সেক্ষেত্রে আজকের দিনটা সবার ক্ষেত্রে ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে আছে। তবে মন সাপোর্টিভ নয়, এটা ভেবেই কিন্তু যে কোনো কাজ করতে হবে, একটু ধীর স্থির চিত্তেই যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেবেন। মঙ্গলের রাশি পরিবর্তনের ভিডিওটা দেখে নেবেন, এরপরে আশা করি শুক্রের ভিডিওটা আমরা যদি দিই সেটা পেয়ে যাবেন, চ্যানেলে মিস করবেন না। চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায়। বৃষলগ্ন বৃষরাশির ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান পাচ্ছি তা কিন্তু রাশি সাপেক্ষে, রাশির কিন্তু সরাসরি সমসপ্তনে। শুক্রের রাশি পরিবর্তনের জন্য শারীরিক জায়গাটা একটু খেয়াল রাখতে হবে, টুকিটাকি বিষয়ে পুরনো হেলথ ইস্যু একটু আধটু আসতে পারে। পড়াশোনা মোটের ওপর ভালো যাবে, হায়ার স্টাডিজের ক্ষেত্রে ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে আছে। যোগাযোগপূর্ণ বিষয়গুলো আজকের দিনে থাকবে, তবে ক্লান্তি, অলসতা কিছু ক্ষেত্রে আজকের দিনে বাড়তে পারে। প্রেম, প্রীতি, সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে সন্ধ্যার দিকটা আবেগতাড়িত হতে পারে, পরিবার পরিজনে বন্ধু আত্মীয় সমাগম এগুলো হতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্রে দিনটা বেশ ভালো যেতে পারে, সাধারণ কেনাকাটি ইত্যাদি শখের কাজ এগুলো করার ক্ষেত্রে আজকের দিনটা ভালো, এ বিষয়ে ভালো ফল পাবেন। এছাড়া বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা সেরে ফেলতে পারেন, দাম্পত্য সুখ মোটের ওপর থাকছে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মিলমিশের জায়গাটা আজকের দিনে মোটের ওপর থাকবে, একটু ইমোশান হয়তো বেশি থাকবে। কর্মমুখী দিনটা থাকবে,
বকরি শনি থাকলে একটা কাজ একটু বাড়তি ওয়ার্কলোড নিতে হতে পারে বা বাড়তি কিছুটা সময় দিতে হতে পারে, আদারওয়াইজ ভালো যাবে। কর্মক্ষেত্রে সাধারণত ব্যাংকিং সেক্টর, ওয়ার্ক ফ্রম হোম, টেকনিক্যাল প্রফেশনে যারা আছেন সেগুলো ক্ষেত্রে ভালো ফল পাবেন এবং ক্লায়েন্ট মিটআপ ইত্যাদি বা আগে থেকে ইন্টারভিউ দেওয়া থাকলে সেক্ষেত্রে ভালো ফল পাবেন। ব্যবসার মধ্যে সাদা জিনিসপত্র, জল, আহার্য সামগ্রী, যার যা ব্যবসা কতদিন ভালো গেছিলো সেই ধরনের ব্যবসা, টেলিকমিউনিকেশান, কোনো ধরনের অনলাইনের ব্যবসা বাণিজ্য, সেগুলো ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো ফল পাবেন। এছাড়া বৈদেশিক বাণিজ্য, দূর বাণিজ্যের ক্ষেত্রে আজকের দিনটা মোটের উপর স্বাভাবিক থাকবে। হয় লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়ে তবে সমস্যা চলে একটু সতর্ক থাকা আজকের দিন উচিত হবে, এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, যোগাযোগ ইত্যাদি করার ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। এছাড়া আজকের দিনে আপনি ওভারঅল বুধের নক্ষত্রে যখন কানেকশান পাবেন, অর্থাৎ সকালের দিকে যদি কোনো কাজ আটকে যায় আপনি সন্ধ্যার দিকে বা রাতের দিকে করতে পারেন। আপনি যদি বিশেষ কিছু কাজ থাকে, আমার পরামর্শ ওটাই যে সন্ধ্যা বা রাতের দিকে আপনি কাজটা করুন, সেটা আপনাদের ক্ষেত্রে উচিত হবে। ইতিমধ্যে বড় ঘটনা বলতে মঙ্গল রাশিতে প্রবেশ করবে, ভিডিওটি একদমই মিস করবেন না, ডিটেল আলোচনা সেটা পাবেন, অবশ্যই সেটা দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। মিথুন লগ্ন, মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান পাচ্ছি তা কিন্তু রাশি সাপেক্ষে রাশির কিন্তু ষষ্ঠ ভাবে। রাশি থেকে বুধ সরছে মঙ্গল রাশির দ্বাদশে আসার প্রায় কাছাকাছি জায়গায়। খরচপাতি একটু বাড়বে আজকের দিনে, খেয়াল রাখবেন যে বুধের কানেকশান থাকার জন্য সন্ধ্যা পরবর্তী সময় হাই ইমোশান, সেন্সিটিভ বিষয়ে সেগুলো কিন্তু আসার সম্ভাবনা থাকছে। বিদ্যাভাব শুভ থাকছে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো থাকছে, রেগুলার পড়াশোনা, হায়ার স্টাডিজ এগুলো বিষয়ে ভাবনা চিন্তা করতে পারেন। কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, যোগাযোগ করার ক্ষেত্রে আজকের দিনটা ভালো, মেডিকেল কাজগুলো করতে পারেন, কিন্তু শারীরিক জায়গাটা খানিকটা দুর্বল। শনি নক্ষত্রের প্রভাব অর্থাৎ অষ্টম এবং ষষ্ঠের কানেকশান বা লগ্নের কানেকশান থাকার জন্য শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দিতে হবে। ইএনটি রেটের সমস্যা, ব্যাক পেন, কোমরে ব্যথা বেদনার সমস্যা এগুলো কিন্তু সাময়িক ক্ষেত্রে বাড়তে পারে। যৌথ কাজ একটু বিঘ্নতা পাবেন, আইনি কোনো কাজ থাকলে আজকের দিনে চোখ কান খোলা রাখবেন। পড়াশোনা মোটের উপর ভালো যাবে, গবেষকদের ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে। যদি কালকে কোনো কাজ আটকে যায় করতে গিয়ে, তাহলে আজকের দিনে বৈকাল বা সন্ধ্যার দিকে সেই কাজ করার চেষ্টা করুন, সেটা আপনাদের ক্ষেত্রে সর্বোত্তম হবে। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে করতে পারেন। দাম্পত্য জীবন স্থিতিশীল থাকার সম্ভাবনা হরস্কোপে আছে। ইএনটি রিলেটেড সমস্যা, চোখের সমস্যা এগুলো কিন্তু কিছুটা থাকতে পারে। ঘুমের ডিস্টারবেন্স ন্যাচারালি কিছু বিষয় কিন্তু একটু বাড়া কমা করতে পারে। আর অন্যান্য বিষয়ের মধ্যে আজকের দিনে প্রফেশন ওয়াইজ যদি দেখি, ব্যাংকিং সেক্টর, ব্যাক অফিস জব, দূরের কাজের কিছু সংযুক্তি আজকের দিনে ভালো যেতে পারে। তবে শুক্র যেহেতু রাশি থেকে সরছে, যারা টাকা পয়সা হ্যান্ডেল করেন একটু চোখ কান খোলা রাখবেন, কিছু বিষয় একটু ওভারটাইমের টেন্ডেন্সি থাকে। বাড়ির কাজ, ঘরোয়া কাজ এগুলোর ক্ষেত্রে আজকের দিনে আপত্তি নেই, সেগুলো কিন্তু আজকের দিনে করতে পারেন। ব্যবসা বাণিজ্যের মধ্যে প্রতিযোগিতা কিছু থাকলেও লাভ হবে, সাধারণভাবে আয় বৃদ্ধির যোগ আছে, নতুন ব্যবসার সুযোগও পেতে পারেন। অনলাইনে ব্যবসা বাণিজ্যগুলো ভালো যেতে পারে। চন্দ্র এখানে ষষ্ঠভাবে অবস্থান করলো, বুধের কানেকশান দিচ্ছে প্রেস, প্রিন্টিং, সেলফ প্রফেশন, গাড়ির ব্যবসা বা কুটির শিল্প জাতীয় ব্যবসাগুলো কিন্তু ভালো যেতে পারে, সেগুলোতে ভালো ফল পাবেন। তবে বাক্যকে নিয়ন্ত্রণে রাখবেন, কিছু বিষয় ভুল কথা বলে ফেলতে পারেন। লেখালেখি ইত্যাদি ক্ষেত্রে একটু চোখ কান খোলা রাখবেন। পরীক্ষার্থীদের ক্ষেত্রে আমি একটা কথা বলবো, হল ম্যানেজ করা কোশ্চেনের উপর 100% ট্রাস্ট রাখবেন না। লেখার ক্ষেত্রে একবার রিচেক করে নেবেন, ওএমআর সিট ফিল আপ বা ইত্যাদি কিছু থাকলে। বিস্তারিত জানতে আপনারা অবশ্যই আপকামিং ভিডিওগুলো, আগস্টের রাশিফল এবং মঙ্গলের ভিডিওটা আমি আপডেট দিয়েছি দেখে নেবেন, সঙ্গে কিন্তু শুক্রের ভিডিও আসছে, পরপর দেখতে থাকুন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কর্কট লগ্ন, কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান পাচ্ছি তা কিন্তু রাশি সাপেক্ষে, রাশির কিন্তু সরাসরি অবস্থান করছে চন্দ্র নিচস্থভাবে। রাশি বা লগ্নের অধিপতি নিচস্থ থাকার অর্থ হচ্ছে শরীর মনের ওপর এর কিছু না কিছু প্রভাব পড়বে, তো সেই বিষয়ে শারীরিক জায়গাটা খেয়াল রাখবেন। যদি কোনো হেলথ ইস্যু গতদিন এসে থাকে বা চলতি কিছু ক্রনিক আপনার সমস্যা চলে, যাই হোক না কেন, সেটা সেই বিষয়ে কিন্তু খেয়াল রাখবেন। বুধের কানেকশান সন্ধ্যা পরবর্তী সময় বাড়ছে, শুক্র রাশিতে প্রবেশ করছে, খরচপাতির দিকটা একটু নজর দেবেন। বিশেষ তাড়া না থাকলে বড় কিছু ফাটকায় বা রিস্কি কিছু ইনভেস্টের মধ্যে আজকের দিনে যাবেন না। প্রেম প্রীতি সম্পর্ক, রিলেশনশিপের জায়গা মোটের ওপর ভালো। নতুন প্রেমের যোগাযোগের ক্ষেত্রে আজকের দিনটা স্বাভাবিক থাকছে। মঙ্গলের রাশি পরিবর্তন এগিয়ে আসছে, ফলত কর্মক্ষেত্রে কিছু জায়গায় পরিবর্তন, কিছু সমস্যা, কিছু ভালো আবার কিছু মন্দ ঘটনার সংমিশ্রণ এই সময় থাকতে পারে। আজকের দিনে কর্মক্ষেত্রে আমি বলবো, গতদিন যার যেসব কাজগুলো ভালো গেছিলো সেগুলো তো ভালো যাবেই। এছাড়া সেলসের কোনো কাজ, আর্টিস্টিক কিছু কাজ, প্রিন্টিংয়ে যারা আছেন এই ধরনের কাজগুলো কিন্তু ভালো যাবে। এবং এখানে ব্যাক অফিস জবের ক্ষেত্রে আমি মনে করি খারাপ যাবে না আজকের দিনটা। জব চেঞ্জ, ট্রান্সফার এগুলোর কিছু সম্ভাবনা হরস্কোপে কিন্তু তৈরি হতে পারে। অনলাইনে কেনাকাটি সৎসৎপূর্ণের কাজ করতে পারেন, অসুবিধা কিছু নেই, সাধারণ কেনাকাটি টুকিটাকি করতে পারেন। সন্তান ভাব শুভ যেতে পারে। ইমোশন, প্রেম এবং দাম্পত্য দুক্ষেত্রে একটু বেশি থাকবে। প্রেমজ বিবাহের কিছু কানেকশান হরস্কোপে তৈরি হতে পারে। সন্তানের বিষয়ে ভাবনা চিন্তা, তার বিষয়ে ফিউচারের বিষয়ে ভাবনা চিন্তা সেগুলো করতে পারেন, তাতে আপত্তি নেই।
সেবামূলক কাজ যারা করছেন তাদের ক্ষেত্রে আজকে দিনটা ভালো যাওয়ার সম্ভাবনা আছে। ব্যবসার মধ্যে আমি জেনারেল প্রেডিকশনে যে ব্যবসাগুলো বলেছি সেগুলোই প্রযোজ্য, লোহা লৌহজাত দ্রব্য আয়রন রিলেটেড প্রোডাক্ট, ইভেন্ট রিলেটেড কাজ যারা করছেন, এছাড়া যারা যে কোনো ধরনের এক্সপোর্ট ইম্পোর্টের কাজ করছেন সেগুলোতে কিছু বিষয় ভালো ফল পাবেন। তবে শুক্র যে বর্তমানে রাশিতে প্রবেশ করছে সেটা আপনার ক্ষেত্রে ব্যবসার জায়গায় কিছু, আপনার যারা বিউটিশিয়ান, যারা কোনো ধরনের জিম যোগা ইত্যাদি কিছু সেন্টার চালাচ্ছেন, মেকআপ আর্টিস্টে যারা কাজ করছেন সেগুলোতে ভালো ফল দিতে পারে। ডিটেলটা জানতে আপনাকে অবশ্যই আগস্টের রাশিফলটা দেখতে হবে, যেখানে আমি আপডেট দিয়েছি, এবং এই ভিডিওর আগে পরেই সম্ভবত মঙ্গলের ভিডিওটা আপনারা পাবেন, সেটা দেখে নেবেন। শুক্রের রাশি পরিবর্তনে যদি আপডেট দিই আপনারা এখানে পেয়ে যাবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সিংহলগ্ন সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান পাচ্ছি তার রাশি সাপেক্ষে রাশি চতুর্থেই শুক্র প্রবেশ করছে রাশির দ্বাদশভাবে। আজকে অবশ্যই কিন্তু এই বিষয়টা খেয়াল রাখবেন, কাজের জায়গায় কিছু না কিছু একটু বাড়তি ওয়ার্কলোড বা ইত্যাদি এগুলো আসতে পারে, সেটা একটু মানিয়ে চলার চেষ্টা করুন। অযথা ঝঞ্ঝাটপূর্ণ বিষয়ের মধ্যে জড়াবেন না নিজেকে, মন একটু আবেগপূর্ণ থাকবে। শনি নক্ষত্রে থাকার জন্য আজকের দিনে পুরনো হেলথ ইস্যু আসার সম্ভাবনা থাকছে। তবে বুধের নক্ষত্রে সন্ধ্যার দিকে বা বৈকাল পরবর্তী সময় কিছু প্রাপ্তি যোগ আছে। বিশেষ শখের কিছু কাজকর্ম করার থাকলে দুপুরের পরবর্তী সময়টা আপনাদের জন্য সুইটেবল হবে। প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে দিনটা ভালো যাবে, নতুন প্রেমের ক্ষেত্রে অসুবিধা কিছু থাকছে না। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন। দাম্পত্য সুখ খুব স্ট্রং নয়, একটু দুর্বল থাকছে। পিতা গুরুজনদের হেলথের ক্ষেত্রে কেয়ারফুল থাকবেন। সন্ধ্যার দিকটা তুলনামূলক দাম্পত্য জীবনটা অনেকটা স্বাভাবিক থাকবে। এছাড়া আজকের দিনে জ্ঞান বুদ্ধি বিকাশ এডুকেশনের ক্ষেত্রে দিনটা ভালো, কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে ভালো যেতে পারে। শত্রু নাশের যোগ থাকলেও শত্রু নিয়ে একটু চিন্তা আবশ্যক জায়গাটা কিছুটা থাকতে পারে। কর্মক্ষেত্রে আজকের দিনটায় ঘোরাঘুরি ব্যস্ততা বেশি থাকতে পারে, তো সেই জায়গাটা সময় হাতে নিয়ে যে কোনো কাজ করতে বেরোবেন, ফোন করে যোগাযোগ করে কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ ইত্যাদি কিন্তু করতে যাবেন। পার্সোনাল কাজ, গৃহস্থলী কাজ, সাধারণ কেনাকাটিগুলো আপত্তি নেই, এগুলো কিন্তু আপনারা আজকের দিনে এগোতে পারেন। কর্মক্ষেত্রে সাধারণত সরকারি কর্মীরা এগিয়ে থাকবেন। মেডিকেল, ট্রান্সপোর্ট, সেলফ প্রফেশন, বাড়ি থেকে লাগোয়া কোনো ব্যবসাও যদি করেন, কুটির শিল্প ইত্যাদি জাতীয় ক্ষেত্রে আজকের দিনটা ভালো ফল থাকবে। অনলাইনে যারা কোনো কাজকর্ম করছেন ভালো ফল পাবেন। প্রেস, প্রিন্টিং, সেলফ প্রফেশনের ক্ষেত্রেও আজকের দিনটা আপনার পক্ষে থাকার সম্ভাবনা হরোস্কোপে বেশি থাকছে। বাক নিয়ন্ত্রণ করা আজকের দিনে দরকার। রাশিতে বুধ কিন্তু আপনাকে একটু বেশি কথা বলা বা বাড়তি কথা বলা টেন্ডেন্সির মধ্যে নিয়ে যেতে পারে। কিছু বিষয়ে প্রাপ্তি ইত্যাদি আয়ভাবের ক্ষেত্রে কিছু আজকের দিনে কিছু পুরনো প্রাপ্তি সেগুলো হতে পারে। স্কিন অ্যালার্জির সমস্যা, ব্রঙ্কিয়াল সমস্যা, ঘুমের ডিস্টার্বেন্স এগুলো কিন্তু কিছুটা থাকতে পারে। মামলা মোকদ্দমা, দাম্পত্য এবং ব্যবসার বিষয় যদি চলে সেই বিষয়ে একটু চোখ কান খোলা রাখবেন। ডিটেলে জানতে আপনাদের রাশিতে যে মঙ্গলের যে প্রভাব রাশির কর্ম হবে মঙ্গলের প্রবেশ সেই ভিডিওটা আসছে, দেখে নেবেন। সঙ্গে আগস্টের রাশিফল তো দেওয়াই আছে, শুক্রের রাশি পরিবর্তন যদি আপলোড করি পেয়ে যাবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। চলে এলাম কন্যালগ্ন। কন্যারাশির ক্ষেত্রে রাশি সাপেক্ষে রাশি কিন্তু সরাসরি চন্দ্র অবস্থান করছে তৃতীয়ভাবে। যোগাযোগপূর্ণ দিন, বুধের কানেকশন সন্ধ্যার দিকে থাকার জন্য এই বৈকাল পরবর্তী সময় শরীর স্বাস্থ্যের বিষয়ে খেয়াল রাখবেন। কিছু বিষয়ে অযাচিত খরচ হতে পারে এদিক ওদিক করে, সেটা খেয়াল রাখতে হবে। বিদ্যাভাব শুভ থাকবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যাবে, যোগাযোগ কমিউনিকেশন যাত্রা এগুলো কিন্তু আজকের দিনে ভালো হবে। তবে বাড়তি কাজে কিছুটা প্রেশার বা ওয়ার্কলোড নেওয়া বা ওভারটাইমের কিছু টেন্ডেন্সি থাকতে পারে। সম্পর্কর ক্ষেত্রে আজকের দিনটা দিনের শুরুতে পুরনো বিষয় নিয়ে তিক্ততা ইত্যাদি কিছুটা বাড়তে পারে, কিন্তু এইটুকু বিষয়ে পুরনো প্রেম বা ইত্যাদি জাতীয় ক্ষেত্র ছাড়া অন্যান্য বিষয়গুলো আজকের দিনে মোটের ওপর ভালো, স্বাভাবিক পরিস্থিতি বজায় থাকবে। বিদ্যাভাব শুভ থাকবে, কেনাকাটি সংসাদপূর্ণের কাজ করতে পারেন, অফিসিয়াল কাজগুলো করতে পারেন। বৈকাল পরবর্তী সময়ে খরচের বিষয়টা বাড়বে, ফাটকার ক্ষেত্রে একটু বুঝে শুনে ইনভেস্ট করবেন। মঙ্গলের ট্রানজিট যেহেতু আসন্ন এবং তৃতীয় ঘরে চন্দ্র আছে, চোট আঘাতের টেন্ডেন্সি কিন্তু আছে। আইনি কাজে বিশেষভাবে সতর্ক থাকবেন। শুক্র অত্যন্ত একটা ভালো পজিশন একাদশভাবে প্রবেশ করছে, আর্থিক ক্ষেত্রে পুরনো যোগাযোগ বা পুরনো প্রাপ্তি সেগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে, সেই জায়গাটা অবশ্যই ভালো যেতে পারে। কর্মক্ষেত্রে সাধারণত চলমান কাজগুলো ভালো যাবে, কর্মক্ষেত্রে যার যা কাজ কতদিন ভালো গেছিলো সেগুলো ভালো যাবে। ইন্টারভিউ আগে থেকে দেওয়া থাকলেও সমস্যা নেই, নতুন ইন্টারভিউ ফেস করতে পারেন, সেক্ষেত্রেও সমস্যা নেই, সেই জায়গাটায় ভালো ফল আজকের দিনে পাবেন। ব্যবসার ক্ষেত্রে আমি এটুকু বলবো যে আহার্য খাদ্যদ্রব্য, ইলেকট্রনিক্স আইটেম, কোনো মুদিখানা, কোনো ধরনের প্রিন্টিং প্রেস এই ধরনের জাতীয় ব্যবসাগুলোর ক্ষেত্রে ভালো ফল পাবেন, এবং অনলাইনে যেসব ব্যবসা বাণিজ্যগুলো চলছে সেগুলো ভালো ফল পাবেন। ঘুরে ফিরে ব্যবসাগুলো ভালো যেতে পারে। সন্তান যোগের ক্ষেত্রে ভালো যেতে পারে, দাম্পত্য সুখ থাকবে, হাতে কানের ব্যথা বেদনা, লোয়ার অর্গানজনিত সমস্যা আসতে পারে। তবে বিদেশ যাত্রা, দূরযাত্রা, কানেকশন আজকে হরোস্কোপে তৈরি হতে পারে। কর্মক্ষেত্রে একটু ছোটাছুটি দৌড়ঝাঁপ হবে, সেটা কিন্তু মেনে নিয়ে আজকের দিনটা এগোবেন। বিস্তারিত জানতে আমি আপনাকে পরামর্শ দেবো আগস্টের রাশিফলটা দেখার, সেখানেই টোটাল বিষয়টা আপনারা জানতে পারবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।
তুলা লগ্ন তুলা রাশির ক্ষেত্রে দ্বিতীয়ভাবে চন্দ্র রাশি বা লগ্নের অধিপতি শুক্রের রাশি পরিবর্তনের জন্য শরীর স্বাস্থ্য দিকে নজর দেবেন। কাজের ক্ষেত্রে ফোকাস থাকবে, মামলা মোকদ্দমা চলে সে বিষয়ে সতর্ক থাকবেন। চন্দ্র দ্বিতীয়ভাবে খরচপাতি একটু বাড়তে পারে, তবে সাধারণ আয়ের ক্ষেত্রগুলো আজকের দিনে খারাপ যাবে না, ভালো যাবে। নতুন আয়ের সংযোগ পেতে পারেন, কথা বেশি যারা খান তাদের ক্ষেত্রে ভালো। পারিবারিক ক্ষেত্রে বন্ধু বান্ধব আত্মীয় সমাগম এগুলো হতে পারে। ঠান্ডা লাগার সমস্যা, ব্রঙ্কিয়াল সমস্যা, চেস্ট লাং রিলেটেড সমস্যা কিছুটা আসতে পারে। সিভিল কনস্ট্রাকশন এই জাতীয় বিষয়ে যাদের কোনো কাজকর্ম চলছে তারা কিন্তু একটু চোখ কান খোলা রাখবেন। আইনি কাজে কিছু রদবদল হতে পারে। প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে দিনটা আবেগপূর্ণ থাকবে। বুধের কানেকশন সন্ধ্যা পরবর্তী সময় তৈরি হওয়ার জন্য এই সময় কিন্তু বৈকাল পরবর্তী সময় ইচ্ছা পূরণ, শখ পূরণ, কিছু প্রাপ্তি যোগ এগুলো আসতে পারে, বা কোথাও ইনভেস্টমেন্ট করলেন বা আপনার প্রিয় জিনিসপত্র কিছু কেনাকাটির ক্ষেত্রে সময়টা ভালো যেতে পারে। কর্মক্ষেত্রে হাতের কাজ, প্রিন্টিংয়ের কাজ, কোনো ধরনের সেলফ প্রফেশন, বাড়ি লাগোয়া কোনো ব্যবসা, চাকরি, কোনো হোমলি অ্যাটমসফিয়ারে কিছু করছেন বা ওয়ার্ক ফ্রম হোম করছেন, টেকনিক্যাল প্রফেশন এগুলো কিন্তু ভালো যাবে। রাশির কর্মভাবে শুক্রে যেহেতু প্রবেশ হচ্ছে, কর্মক্ষেত্রে এই মুহূর্তে জব ট্রান্সফার চেঞ্জ হতে পারে। আইটি ফিল্ড, সফটওয়্যার, অভিনয় জগৎ ইত্যাদিতে যারা আছেন তারা ভালো ফল পেতে পারেন। ব্যবসার ক্ষেত্রে একটু চোখ কান খোলা রাখবেন, তার কারণ হচ্ছে দ্বিতীয়ভাবে চন্দ্র দুর্বল, হিসাবপত্র মেনটেন বা কোনো ধার দেনা ইত্যাদি হয়ে যাওয়ার ক্ষেত্রে খেয়াল রাখবেন। এবং মঙ্গলের যেহেতু রাশি পরিবর্তন শেষের দিকে চলে এসেছে, ফলে অঙ্গারক যুগের প্রভাবটা অত্যন্ত শক্তিশালী। যৌথ ব্যবসায় কিছু সমস্যা একটু মানিয়ে চলার চেষ্টা করবেন। আদারওয়াইজ ব্যবসার ক্ষেত্রে কিন্তু বড় সমস্যা আছে বলে আমার মনে হয় না। ব্যবসার জায়গাটা আপনারা কিন্তু মোটের ওপর স্বাভাবিক থেকে ভালো ফল পাবেন। সাধারণভাবে কেনাকাটি শখসাদ পূরণের কাজে আপত্তি নেই, সেগুলো কিন্তু করতে পারেন। খাওয়া দাওয়া রুচির বিষয়ে একটু মেপে ঝুপে এগোবেন, এইটুকুই কিন্তু একটু খেয়াল রাখা আপনাদের দরকার। সন্তান যোগ শুভ থাকবে, অসুবিধা নেই। ইএনটির একটু সমস্যা থাকলে সেটা কিন্তু বাড়তে পারে। কাগজপত্রে সই সাবুত করার ক্ষেত্রে বা কোনো বাক্য প্রয়োগ করার ক্ষেত্রে কিছুটা ভেবেচিন্তে এগোবেন। অবশ্যই আগস্টের রাশিফলটা দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। লগ্ন এবং বৃশ্চিক রাশিতেই চন্দ্র অবস্থান করছে এবং এখানে চন্দ্র অবস্থান করার জন্য মন অত্যন্ত সেন্সিটিভ আছে আপনাদের। তো সেক্ষেত্রে এখানে আজকে শনি এবং বুধের কানেকশন, দেখুন আজকে যোগাযোগ বাড়বে, পুরনো কিছু সেল, কিছু ক্রয়, এই ধরনের যোগাযোগগুলো আসতে পারে। তবে শনি বকরি থাকলে পুরনো জিনিসপত্র কেনাকাটির ক্ষেত্রে আপনাকে কিন্তু চোখ কান খোলা রাখতে হবে। সাধারণভাবে বিদ্যাভাব শুভ থাকছে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো থাকছে, কমিউনিকেশন অত্যন্ত ভালো যাবে, কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগ এগুলো কিন্তু আজকে করতে পারেন। এছাড়া সেলস, মার্কেটিং, ফিল্ড ওয়ার্কিংয়ে যারা আছেন, স্বপেশায় যারা আছেন, যারা কোনো ধরনের তথ্য প্রযুক্তি, আইটি ফিল্ড, জল, জলজ দ্রব্যের কিছু প্রোডাক্টের কাজকর্ম করছেন সেগুলোতে ভালো যাবে। দেখুন ব্যবসার অধিপতি শুক্র রাশির অষ্টম থেকে নবমে আসছে, কিছু জায়গায় নতুন কিছু সম্ভাবনা তৈরি হচ্ছে, বিবাহ যোগ আসছে, দাম্পত্য জীবনে কিছু ভালো ফল পাবেন। তবে শুক্রের যে রাশি পরিবর্তন সেটা কিন্তু আজকে যেহেতু হচ্ছে, তো আপনারা ব্যবসার ক্ষেত্রে সাধারণভাবে একটু চোখ কান খোলা রাখবেন। যেটা যেভাবে হচ্ছে যতটুকু সেইটুকু নিয়ে সন্তুষ্ট থাকবেন, আগ বাড়িয়ে কোনো রিস্কি ডিসিশনের মধ্যে যাবেন না। ফাটকার ক্ষেত্রে দিনটা একটু বুঝে শুনে এগোতে হবে। সন্তান যোগ আসতে পারে, পরিবারের কারো হেলথ নিয়ে একটু সমস্যা হতে পারে। প্রেম প্রীতি সম্পর্ক ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা, তবে কিছু সংযোগ, সেকেন্ড ম্যারেজের কিছু সংযোগ সেগুলো আসতে পারে। প্রাপ্তি বা লাভ এই ধরনের বিষয় বা আর্থিক ক্ষেত্রে কিছু কাজকর্ম সেগুলো কিন্তু বৈকাল বা সন্ধ্যার দিকে করতে পারেন, সেটা আপনাদের ক্ষেত্রে ভালো। ব্যাংক লোন বা আর্থিক কিছু কাজ করা এগুলো ক্ষেত্রে ভালো। পার্সোনাল কাজ করার ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। ব্যবসার মধ্যে তবে আহার্য সামগ্রী, এন্টারটেনমেন্ট রিলেটেড ব্যবসা, গতদিন যার যেসব ব্যবসা ভালো গেছিলো সেই ধরনের ব্যবসাগুলোর ক্ষেত্রে ভালো যাবে। সাধারণভাবে একটু শরীর স্বাস্থ্য, রানিং হেলথ সুযোগ একটু খেয়াল রাখবেন। হাতে কানের ব্যথা বেদনার সম্ভাবনা থাকতে পারে, চোট আঘাতের টেন্ডেন্সি থাকতে পারে। মঙ্গলের রাশি পরিবর্তনের প্রায় শেষ দোরগোড়ায় আছে, মাথা ঠান্ডা রেখে চলবেন এই সময়, সেটা কিন্তু খেয়াল রাখবেন। অযাচিত বিষয়ে ঝুঁক ঝামেলা আপনার মনকে ভীষণ মাত্রায় প্রভাবিত করছে, সেটা হতে পারে। ডিটেলটা জানতে আপনাকে আগস্টের রাশিফল এবং অবশ্যই আপকামিং ট্রানজিটগুলো চোখ রাখতে হবে। মঙ্গলের রাশি পরিবর্তন আসছে, মিস করবেন না। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। ধনুলগ্ন ধনুরাশির ক্ষেত্রে চন্দ্র রাশির দ্বাদশে খরচপাতি একটু বেশি থাকবে। লেখালেখি, শৈশাবত কিছু বলার ক্ষেত্রে একটু ভেবে চিনতে যে কোনো কথার উত্তর দেবেন। বিদ্যাভাব শুভ থাকছে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো থাকছে, সাধারণ কেনাকাটি সংসার পূরণের কাজে আপত্তি নেই। প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে দিনটা মোটের ওপর ভালো। নতুন প্রেমের যোগাযোগের ক্ষেত্রে ভাবনা চিন্তা করে এগোবেন। শুক্রের রাশি পরিবর্তন আজ অষ্টমে হচ্ছে, প্রথমেই বলবো পুরনো হেলথ ইস্যুগুলো মাথা ছাড়া দিতে পারে। রানিং, চলতি হেলথের সমস্যা চললে খেয়াল রাখবেন। ফাটকা একটু বুঝে শুনে ইনভেস্ট করবেন, কারণ 10 তারিখ অবধি যে মঙ্গলের অঙ্গারক যুগের শেষ পর্যায়ে। শুধু তাই নয়, সন্তান যোগ এই সময় থাকলেও সন্তান যারা ক্যারি করে আছেন তাদের ক্ষেত্রে শরীর স্বাস্থ্যের বিষয়ে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। পড়াশোনা মোটের ওপর ভালো যাবে, কম্পিটিটিভ জায়গাগুলো ভালো যাবে, দূরে কিছু পড়াশোনা করার যোগ আছে। বিদেশে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো। অনলাইন পড়াশোনা বা ইত্যাদি রিটিন এক্সাম এগুলো থাকলে আজকের দিনটা কিন্তু আপনি ভালো ফল পেতে পারেন। তবে শনি বকরি থাকলে অনলাইনের কাজকর্ম, পার্সোনাল বিষয়ে যে অনলাইনের কাজকর্মগুলো চলছে সেখানে কিছু ভুলভ্রান্তি, আর্থিক জায়গায় ভুলভ্রান্তি হতে পারে। পুরনো টাকাগুলো উদ্ধারের ক্ষেত্রে ভালো। কর্মক্ষেত্রে দূরের কাজ, বৈদেশিক কাজ সেগুলো ভালো যাবে, তবে কাজের ক্ষেত্রে একটু ওভারটাইমের টেন্ডেন্সি থাকবে। ব্যাঙ্কিং ফিল্ড বা ব্যাক অফিস জব, মেডিকেল, ওষুধপত্র সংক্রান্ত কাজগুলো আজকের দিনে ভালো যাবে। ব্যবসার ক্ষেত্রে দেখুন শুক্রের রাশি পরিবর্তন ব্যবসা ঘর থেকেই হচ্ছে, একটু ধীর স্থির চিত্তে যে কোনো সিদ্ধান্ত নেবেন, তাড়াহুড়ো করে কোনো বিষয়ের মধ্যে নিজেকে জড়াবেন না।
ব্যবসার ক্ষেত্রে যে লাভ হবে না তা নয়, ব্যবসার ক্ষেত্রে সাধারণত বৈদেশিক বাণিজ্য, দূর বাণিজ্য, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা, পারিবারিক ব্যবসা, খাদ্যদ্রব্যের ব্যবসা, এগুলো কিন্তু হতে পারে। চাকরি ব্যবসা দু ক্ষেত্রেই আমি মনে করি যে সন্ধ্যা বা বৈকাল পরবর্তী সময় যখন বুধের কানেকশান আসবে তখন কিন্তু বিশেষভাবে সময়টা ভালো যেতে পারে, এবং যে কোনো শত্রুতার কম্পিটিশন, যে কোনো প্রতিযোগিতা, সেই সমস্ত বিষয় কিন্তু এই সময়টা কিন্তু আপনাকে ভালো ফল দিতে পারে। এছাড়া আজকের দিনে বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা যোগ আছে, সেকেন্ড ম্যারেজের কানেকশান আসতে পারে, আইনি কাজে কিছু পরিবর্তন হতে পারে, কোর্ট কাছারির বিষয়গুলো একটু তদারকি করা আজকের দিনে কিন্তু প্রয়োজন। খাওয়া দাওয়া রুচির খানিকটা পরিবর্তন হতে পারে, খরচপাতি একটু আধটু বাড়বে, লং টার্ম ইনভেস্টমেন্ট করতে পারেন। সম্পর্কের ক্ষেত্রে ইমোশন বৃদ্ধি হওয়ার চান্সেস আছে, দাম্পত্য ক্ষেত্রে পার্টনারের শরীর স্বাস্থ্য বিষয়ে একটু আধটু খেয়াল রাখবেন, আদারওয়াইজ সেরকম বড় সমস্যা নেই। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনা, আপনারা মঙ্গলের রাশি পর্যন্ত ভিডিওটা আসছে, আপনি ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন। লগ্ন মকর রাশির ক্ষেত্রে একাদশভাবে চন্দ্র প্রাপ্তিগৃহে, আয়ভাব শুভ থাকবে, আর্থিক কিছু কাজকর্ম আজকের দিনে করতে পারেন, কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগ এগুলো করার ক্ষেত্রে ভালো যেতে পারে, তবে শরীর স্বাস্থ্য বা মন মানসিকতার দিকটা ততটা কিন্তু স্ট্রং নয়, কারণ দিনের শুরুতে কিন্তু শনি বকরি হয়ে আছে, সেই বকরি শনি নক্ষত্রের কানেকশান, কিছু বিষয় একটু জেদ অভিমান পুরনো বিষয়গুলো নিয়ে মনের ভেতর ভাবনা চিন্তা ঘুরপাক খাচ্ছে, সেগুলো আসতে পারে। প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে দিনটা কিন্তু একটু চোখ কান খোলা রাখতে হবে, এবং সন্তান যারা ক্যারি করেছেন এই বিষয়ে খেয়াল রাখবেন, কারণ শুক্রের ট্রানজিট, শুক্রের ট্রানজিটের পর প্রেমের ক্ষেত্রে এবং সন্তান বিবাহ দুটোর ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল পাবেন, কিন্তু যেহেতু রাশি পরিবর্তনটা আজকে সে বিষয়ে একটু খেয়াল রাখবেন। চলতি প্রেমের মধ্যে ইমোশনাল বিষয়গুলো বেশি থাকবে, বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন, দাম্পত্য জীবনে কিছু নতুন ঘটনা আজকের দিনে ঘটার সম্ভাবনা আছে। কর্মক্ষেত্রে শুক্র কিন্তু কর্মপতি, যেটা যেভাবে চলছে তার সঙ্গে একটু খাপ খাইয়ে বা মানিয়ে চলার চেষ্টা করুন, তবে কর্মক্ষেত্রে কিছু কর্ম পরিবেশ কিছু ভালোর দিকে এগোনো, নতুন কিছু কর্মের ফল আসা এবং কর্মক্ষেত্রে কিছু ভালো ঘটনা ঘটার টেন্ডেন্সি থাকবে। আজকের দিনে সাধারণত গতদিন যার যেসব কাজগুলো ভালো গেছিলো সেই ধরনের কাজগুলো ভালো যাবে। এছাড়া ব্যাংক সেক্টর, কোনো কমার্স অ্যাকাউন্টসে, ট্যাক্সের যারা কাজ করছেন, অনলাইন ভিত্তিক যেসব কাজকর্মগুলো চলছে সেগুলো ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো ফল আজকের দিনে থাকতে পারে। আর ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে সাবধানী পদক্ষেপ এগোতে হবে, আমি বলবো শুক্র যেহেতু প্রবেশ করছে, তবুও ব্যবসার ক্ষেত্রে মিডিয়া, কোনো ধরনের খাদ্যদ্রব্য, হোটেল, রেস্টুরেন্ট, লোহা লৌহজাত দ্রব্যের কোনো ব্যবসা, অনলাইন ভিত্তিক কোনো ব্যবসা, ফ্যামিলি বিজনেস, এগুলো ভালো যাবে। মাথায় রাখবেন রবি শনি যোগের আজকে যেহেতু প্রভাব বাড়ছে, ব্যবসার ক্ষেত্রে রিস্কি ইনভেস্টগুলো এড়িয়ে চলবেন, সেটা খেয়াল রাখবেন। সোশ্যাল বিষয়গুলো একটু নির্লিপ্ত থাকার চেষ্টা করবেন, সেটাও কিন্তু একটু খেয়াল রাখতে হবে। মাইগ্রেন ইত্যাদি সমস্যা, ঘুমের ডিস্টারবেন্স, এগুলো আসতে পারে। তবে আজকের দিনে বুধের কানেকশান, যেহেতু অষ্টমের কানেকশান বুধের আছে, কিছু বিষয়ে পুরনো প্রাপ্তি, গুপ্ত কিছু বিষয়ে সম্পদ সম্পত্তি প্রাপ্তি, সেগুলোর একটা টেন্ডেন্সি আমরা হরোস্কোপে দেখতে পাবো। বিস্তারিত জানতে আপনাদের অবশ্যই আগস্টের রাশিফলটা দেখতে বলবো, সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন, এবং মঙ্গলের ট্রানজিটের ভিডিওটা তো আসছেই। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। চলে এলাম আমরা সরাসরি কিন্তু কুম্ভ লগ্ন কুম্ভরাশির ক্ষেত্রে। দেখুন চন্দ্র অবস্থান করছে রাশি সাপেক্ষে রাশির কর্ম হবে, শুক্রের রাশি পরিবর্তন আজ, এবং অবশ্যই এছাড়া আমরা মঙ্গলের রাশি পরিবর্তন কিন্তু আসন্ন সময় দেখতে পাচ্ছি। প্রথমত বলবো কর্মের ক্ষেত্রে শুক্রের যে প্রভাব বা মঙ্গলের যে প্রভাব সেটা কিন্তু এবার শুক্র একটু স্থিমিত প্রভাব দেবে, আপনার গৃহ বিষয়ে কিছু চেঞ্জ পরিবর্তন এই সময় আসতে পারে, পারিবারিক শান্তি বজায় রাখার দায়িত্ব অনেকটাই আপনার। চন্দ্র আজকের দিনে চতুর্থ ঘরে দৃষ্টি এবং গৃহ জায়গায় শুক্রের রাশি পরিবর্তন, গৃহ জায়গাগুলো কিছু চেঞ্জ পরিবর্তনের মধ্যে আসতে পারে। প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে আজকের দিনটা ভালো, নতুন প্রেমের যোগাযোগ আসতে পারে, বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন, দাম্পত্য সুখ মোটের ওপর স্টেবল থাকবে। তবে রবি শনি যোগের ব্যক্তিদের দিনের শুরুটা দাম্পত্য জীবন এবং ব্যবসার ক্ষেত্রে মোটেও ভালো যাবে না, দিনের পরবর্তী সময়টা ভালো যাবে, সাধারণ তর্ক বিতর্কগুলো এড়িয়ে চলা আজকের দিনে দরকার। সোশ্যাল কমিউনিকেশন, আউটডোর কমিউনিকেশন ভালো হবে, কর্মক্ষেত্রে টার্গেট ভিত্তিক কাজ, মেডিকেল কাজ, কোনো সফিস্টিকেটেড কাজ, সফটওয়্যারের ওপর কাজ, এগুলো কিন্তু আজকের দিনে ভালো যাবে। অনলাইনে যারা কাজকর্ম করছেন তারাও কিন্তু জেনারেলি আজকের দিনটা কিন্তু ভালো ফল পেতে পারেন। সন্তান ভাব শুভ থাকবে, প্রেম প্রীতি সম্পর্কের ক্ষেত্রে শুক্র যেহেতু প্রেমের ঘর থেকে সরে যাচ্ছে, প্রেমের ক্ষেত্রে যে ফলটা এতদিন পাচ্ছিলেন তার মধ্যে একটা কিছু পরিবর্তন, এখন চেঞ্জ, সেগুলো কিন্তু এই সময় ফিল করবেন। আর অবশ্যই পারিবারিক মতকে আজকের দিনে গুরুত্ব দেবেন, কেনাকাটি সাধারণ শখ পূরণের কাজ করতে পারেন, মেডিকেল কাজগুলোতে তৎপরতা রাখতে হবে, মহিলাদের সঙ্গে যে কোনো পরিস্থিতিতেই ঝুটঝামের অশান্তি এড়িয়ে চলা আজকের দিনে দরকার। কোমরে ব্যথা বেদনা, ব্যাক পেনের সমস্যা, পুরনো রোগের প্রাদুর্ভাব আসতে পারে যেহেতু শনি দ্বাদশে আছে। তবে লগ্নের দ্বাদশের কানেকশান বিদেশ যাত্রার যোগ আছে, দূরের সংযোগ করে আর্থিক লাভ হতে পারে, দূরের জায়গাগুলো থেকে কিছু বিষয়ে প্রাপ্তি ইত্যাদি, সেগুলো কিন্তু হওয়ার কিন্তু সম্ভাবনা হরস্কোপে থাকতে পারে। আর এছাড়া লাইফ পার্টনারের মতকে গুরুত্ব দেবেন, সেটা আপনাদের ক্ষেত্রে ভালো হবে। ব্যবসার ক্ষেত্রে সাধারণত প্রেস, প্রিন্টিং, সেলফ প্রফেশন, গাড়ির ব্যবসা, চলমান ব্যবসা, বৈদেশিক বাণিজ্য, এগুলো ক্ষেত্রে ভালো যেতে পারে। খরচের বিষয়টা একটু অধিক থাকতে পারে, খরচের বিষয়টা খেয়াল রাখতে হবে। আপনাদের রাশি সাড়ে সাতটি আবার কিন্তু প্রথম ভাগ চলছে, মধ্যভাগে প্রবেশ করেছিলেন কিন্তু আবার শনি বকরি হয়ে ফিরে আসার জন্য প্রথম ভাগে আবার কিন্তু ফিরে এসছে। এই বিষয়ে যে ভিডিওটি আপডেট দিয়ে আছে আপনারা কিন্তু সেটা অবশ্যই অবশ্যই দেখে নেবেন। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো চোখ রাখুন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।
মীনলগ্ন মীন রাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু অবস্থান করছে রাশির কিন্তু নবম ভাবে ভাগ্যস্থানে। এখানে চন্দ্র কিন্তু শনির কানেকশন এবং বুধের কানেকশানে থাকছে, আয়ভাব শুভ প্রাপ্তি যোগ থাকবে, কিছু অযাচিত খরচ হতে পারে যদি জন্মশকে শনি বক্রী থাকে, বিদেশ যাত্রা যোগ সংযোগ এগুলো তৈরি হতে পারে, বিদ্যাভাব অত্যন্ত শুভ যাবে, হায়ার স্টাডিজ উচ্চশিক্ষা এগুলোর ক্ষেত্রে আজকের দিনটা ভালো ফল পাবেন। প্রেম সম্পর্ক ইত্যাদি ক্ষেত্রে শুক্রের প্রবেশ করছে প্রেমের ঘরে, যেটা সুখ শান্তি ভালোবাসাকে ইন্ডিকেট করছে, কিন্তু প্রবেশের মুহূর্তটা কিন্তু খুব ভালো নয়, সেক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে একটু তর্ক বিতর্ক ইমোশনাল বিষয়গুলো সেগুলো বাড়তে পারে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন। দাম্পত্য সুখ মোটের উপর স্টেবল থাকলেও সন্ধ্যা পরবর্তী সময় থেকে কিছু জায়গায় একটু নিজেদের মধ্যে বিবাদ অশান্তি থাকতে পারে। ব্যবসার ক্ষেত্রে কম্পিটিশন থাকবে কিন্তু লাভ হবে, আর্থিক জায়গাটা উন্নতির দিকে থাকবে, নতুন ব্যবসার সুযোগ সুবিধা পেতে পারেন। গতদিন যার যেসব ব্যবসাগুলো ভালো গেছিলো সেগুলো ভালো যাবে, অনলাইনের ব্যবসা বাণিজ্যগুলো ন্যাচারালি আজকের দিনটা ভালো কাটবে। এছাড়া চিকিৎসা কেন্দ্রিক বিষয়ে কোনো ধরনের ব্যবসা বাণিজ্য বা চাকরির ক্ষেত্রে যুক্ত থাকলে, বৈদেশিক কিছু ক্ষেত্রে চাকরি ব্যবসা দু ক্ষেত্রে যুক্ত থাকলে সেগুলো ভালো যাবে। প্রতিযোগিতা একটু থাকবে আজকের দিনে, এর বাইরে দেখুন এখানে চন্দ্রের সরাসরি দৃষ্টি থার্ড হাউসে আছে, কমিউনিকেশান ঘুরে ফিরে ব্যবসা কোনো সেলসের কাজ এগুলো ক্ষেত্রে মোটের ওপর ভালো যাওয়ার সম্ভাবনা হরোস্কোপে আছে। কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ করতে পারেন, কিছু সেল করা থাকলে করতে পারেন, সাধারণ কেনাকাটি সকসাদ পূর্ণের কাজে আপত্তি নেই, সেগুলোর ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু গুড রেজাল্ট আপনি পেতে পারেন। বিস্তারিত জানতে আমি আপনাকে পরামর্শ দেবো যে অবশ্যই আগস্টের রাশিফলটা দেখে নেবেন, সেখানেই টোটাল বিষয়টা আপনারা জানতে পারবেন, বিস্তারিত বিষয়গুলো সেখানে কিন্তু আপনারা পাবেন। আর এখানে আজকের দিনে পড়াশোনার ক্ষেত্রটা ভালো, কম্পিটিটিভ এক্সাম বা ইত্যাদি এগুলো ভালো যাবে, রেগুলার পড়াশোনার অসুবিধা কিছু থাকছে না, গবেষকদের ক্ষেত্রে দিনটা ভালো, সোশ্যাল লাইফ আপনার কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা হরোস্কোপে থাকছে। পেটজনিত সমস্যা, হাতে কানের ব্যথা বেদনার সমস্যা এগুলো কিছুটা আসতে পারে, সন্তান যারা ক্যারি করেছেন হেলথের ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন, তবে নতুন সন্তান যোগের ক্ষেত্রে দিনটা কিন্তু পজিটিভ যেতে পারে, লোন ইত্যাদি পাওয়া ইত্যাদি আর্থিক কিছু কাজ করার ক্ষেত্রে দিনটা কিন্তু মোটের উপর ভালো। অবশ্যই আপকামিং ভিডিওগুলো চোখ রাখুন, সেখানেই টোটাল বিষয়টা জানতে পারবেন।